ধর তুই এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি, আধা ঘন্টার মধ্যে আমি আসবো, ওয়েট করবি। লেডিস ওয়াশরুম? ইয়েস ওয়াশরুম ওয়াশরুম। লেডিস ওয়াশরুমে কেন যাবো? লেডিস ওয়াশরুমে এটা নিয়ে না থাকলে আমি নকলটা করবো। ওয়াও, তুই চুপ থাকবি? বুঝতেছি না, মানে তুই আমারে দিয়া লেডিস ওয়াশরুমে ঢুকাইতেছিস যেন আমি তোর জন্য নকল বানাই। আগামী 100 বছরের সব সৌন্দর্য ফেল। দেখ, তোর একদম মান সম্মান সব খেয়ে ফেলবি, বুঝছস? তুই কেমন করে ফ্রিজ পড়তাছস? আমরা তো ইফতিজারদের দেশে সিটিজেনশিপ পাই যাবি। তুই আর না, ইফতিজারদের দেশ হাউ না। প্রথম প্রথম না কিউট লাগে, বুঝছস? প্রেশার তো দুদিন পরে এতটা কিউট নাও লাগতে পারে, এখনই দেখা ভালো, কি বলো? তুই তোর হাতে ঠান্ডা লাগছে। হ্যাঁ, না না না, কে? আরে আমি বলি নাই, তুই টায়ারে ও বলছে, দীপু বলছে, দীপু বলছে, দীপু দীপু বলছে, দীপু বলছে। মজা নাও তুমি আর গজা খাই আমি না, চরিত্র খারাপ তার আর দোষ দেয় আমার। তোরটা খুব ভালো। ও কি কইতেছিলি? কিচ্ছু না, মায়া খুবই সুন্দর, কিউট, একটা বজ্জা, একদম চারদিকে তাকানো হইতেছে না। মায়ের কাছে যা, যায় ওরে ধর্মের মা ডাইকা, যা। আমি পারবো না। পারবি না? না। তুই এখন ওই মায়ের কাছে যাবি, গে হাতে গেরা বসবি, বইছা এবারে হাত তুলবি, তুইলা বলবি মা আমার ভুল হয়ে গেছে, আমি তোমার দিকে কোন অজরিত তাকাচ্ছিলাম, আমি আর জীবনও তোমার দিকে, শুধু তোমার দিকে কেন, আমি আর কখনো কোন মেয়ের দিকে কোন অজর আর তাকাবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। যা, আর যদি না যাই? না করলে? না করলে আমি মেন রোডে যাবো, মেন রোডে যাই, আমি উল্টা হাঁটা শুরু করবো, এরপরে গাড়ি আসতেছে, আমার অ্যাক্সিডেন্ট হলো, আই ডোন্ট কেয়ার। সিট্রেট দিতেছস আমারে? দিতেছি সিট্রেট। তুই জানোস না আমি কি? আমি হইলাম লেডি অমিতাভ বচ্চন, যো বল দিয়ে সো বল দিয়ে। আমি অক্ষয় কুমার, জো মেনে হি বলতা হু ও মে ডেফিনেটলি কাট। মা, আমার ধর্মের মা, আমার ধর্মের বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি একবার তোমার দিকে একটুখানি তাকাইছিলাম, বুঝছো? কিন্তু সেটা বড় ভুল না। বড় দোষ হচ্ছে আমার দুটো ফ্রেন্ড আছে, বুঝছো? ওদিজনে যে আমি বন্ধু বানাইছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দোষ। অনেক বড় ভুল করে ফেলছি মা, তুমি আমাকে একটু মাফ করে দাও। বুঝলাম না ভাইয়া। আমি বুঝলাম না কেন, তুমি মাফ চাইতেছি বলছো না, মাফ বলছো? জি জি ভাই। হ্যাঁ, মাফ চাইতেছি না, মাফ করো। সরি ভাইয়া। সরি বলো না, প্লিজ সরি বলো না, ইটস ওকে বলো, বলো বলো, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, জোরে বলো, ইটস ওকে। পিছনে টাপুকে দেখতেছো? এরকম পাহাড়ের মতো একটা মানুষে তুই এমনি শুয়ে দিলি কেমনে কি? মাম্মা, এইটা কি বলে? তোরা ভাই জীবনও ভালোবি না, বুঝছস? মানে রাতের পর রাত শেষ হয়ে যাবো ভাই, কিন্তু তোকে ডিসকাশন জীবনে শেষ হবো না। রাতে তো ওই ফিল দে অন্য এ মামা দাদা, তোর একটা মিনিট ওয়েট। শিট, এই আলিশা আবার ফোন দিতেছে, বুঝছস? ও বারবার ফোন দিতেছে। এক কাজ কর, তোরা সবাই একটু নিজেদের খেয়াল রাখে, আমি আবার কল ব্যাক করতেছি। হ্যালো, রাত 2টা পার হইছে,
তোর ফোন আমি বিজি পাইলাম। আরে ওই যে সবাই মিলে ভিডিও কলে বুঝছস, গ্রুপ গ্রুপে কথা বলতেছিলাম, বল। তুই না আমারে কলাপড়া খাওয়াস না, রাতে 2টার পরে ভিডিও কল না। আরে বাবা খোদার কসম বিশ্বাস কর। তোর আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ আমি অন্যদেরকে ফোন দিছিলাম, ফোন দিয়ে আমি শেয়ার হয়েছি। মানে এই মানে কি শুনে কি, এটা তোর বোঝা লাগবে না, তুই অন ঘুমা। আর হোসন ফোন বন্ধ কর। আমি ফোন বন্ধ করব কেন? হ্যাঁ কারণ এখন আমি ঘুমাবো। আর আমি ঘুমাবো মানে হচ্ছে তোর পুরো দুনিয়াদারি ঘুম, ঠিক আছে? ফোন বন্ধ। না আল্লাহর ওয়াস্তে একটু ব্রেক দে, বুঝছস? তোর ফোন বন্ধ করলে তুই কর, আমারটা কেন করতে হবে? আজব কথা। দেখ রণ, তুই কিন্তু খুব ভালো করে জানোস আমি হইলাম। আর তুই এটা সোজগা অমিতাভ বচ্চন, একবার যা বইলা দিতা হে ওটা বইলা দিতা হে। আর ফোন বন্ধ করতে হয় মানে ফোন বন্ধ করতে হয়, এই তো? আমিও কিন্তু মনে কর না, তুই ইমরান হাশমি। আমি ফোনটা রাখার পর তুই ভিডিও কলে কোন কোন মানুষের সাথে কি কি করবি এটা না পুরো পৃথিবী জানে। আর শোন, সোজা আঙ্গুলে কি আমার ঘিটা উঠাইতে হবে এখন? সোজা আঙ্গুলে কেমনে ঘি উঠায়? মানে চিন্তা কর, আমার 2টা আঙ্গুল, 2টা আঙ্গুল সোজা করে আমি যদি কারেন্টের সকেটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কি ঘিটা উঠবে নাকি উঠবে না? আরে তাহলে তো শক। এই এক মিনিট দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, তুই যদি লিখতে যাস কি লিখবি? আমি থাকবো মনে? ওয়েট, এ ধর কি, তুই এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি, আধা ঘন্টার মধ্যে আমি আসবো, ওয়েট করবি। লেডিস ওয়াশরুম? ইয়েস, ওয়াশরুম। লেডিস ওয়াশরুমে কেন যাবো? লেডিস ওয়াশরুম এটা নিয়ে না থাকলে আমি নকলটা করবো। ওয়াও, তুই চুপ থাকবি? বুঝতেছি না, মানে তুই আমারে দিয়া লেডিস রুম তুমি ঢুকাইতেছস যেন আমি তোর জন্য নকল বানাই। না, যেটা বলছিস সেটা করতে হবে। শোন, আমাকে ঘোরানোর দায়িত্ব যেমন তোর, আমাকে পাস করানোর দায়িত্বটাও তোর, ঠিক আছে? আমি যদি তোর জন্য ফেল করছি না তাহলে আমি ক্যাম্পাসে ছাদর করে উঠে ওখান থেকে লাগবো। তুই খুব ভালো করে জানোস। হ্যাঁ হ্যাঁ জানে জানে জানে, ও জানে, আমরা সবাই জানি। ও হইল গা লেডি অমিতাভ বচ্চন, একবার যোগ বল দিয়া তো বল দিয়া। দীপু একটু থামবি তুই, দেখ আমি কি রে তুই গেল। হ্যাঁ ভাই, এটা কোনো কথা লেডিস ওয়াশরুমে যে আমি নকল করবো? প্রেমিকের জন্য লেডিস আর জেন্টস কোনো ব্যাপার, টয়লেট ইজ টয়লেট, কোথায় যুক্তি আছে? ছিঁড়ে যাওয়ার জন্য ধরেছি। লেডিস টয়লেটে কি কাজ তোমার? কোথায় আমি কিছু জানি না স্যার, প্লিজ অনেক ঝামেলা হয়ে যাবে স্যার, প্লিজ স্যার এরকম করে না স্যার।
আসসালামুকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখো তো মেয়েদের টয়লেটে কেউ কোনো মেয়ে আছে কিনা? জি স্যার। স্যার বিশ্বাস করেন, এখানে তো সবাই আমার বোন, বুঝছেন না? বোনদের ওয়াশরুমে যাবে কি করবো স্যার? কে বোন কে না বোন এটা আমি দেখতেছি, তুমি আমার সাথে চলো। স্যার কেউ তো ওয়াশরুমে নেই, কি হচ্ছে স্যার, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, ওকে লেডিস টয়লেটে পাওয়া গেল। কে জানে কোন মেয়ের সর্বনাশ করতে লেডিস টয়লেটে ঢুকেছে। ও মাই গড, ছি 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 স্যার। স্যার দেখতো কিন্তু সুবিধা মনে হচ্ছে না, কিন্তু স্যার করিব লাগতেছে, আপনি এক কাজ করেন, আপনি কয়েকটা দিয়ে ছেড়ে দেন স্যার, পুলিশে দেওয়ার নাই। তুমি যাও, আমি দেখতেছি, পুলিশে দিব না ফাঁসি দিব না জেল দিব এটা আমি দেখতেছি, তুমি যাও। আসো, তুমি আসো আমার সাথে। আরে তুমি আসো আমার সাথে। আপনি দুই কান ধরেন স্যার, দুই কান ধরেন স্যার। আমি দুই কান ধরবো না, হাত ধরবো না, পা ধরবো না। আসো তুমি, আমার মারেন স্যার, আমার মারেন।